রাজ্যের জ্বলন্ত সমস্যার মধ্যে একটি অন্যতম হচ্ছে 10,323 বারবার আন্দোলনে মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রীর দরবারে গিয়েও এক প্রকার নিরাশ হতে হয়েছে উক্ত শিক্ষক শিক্ষিকাদের। বর্তমানে চাকুরি হারিয়ে মৃতের সংখ্যাও প্রায় 3 অঙ্কে ছুঁয়ে গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা 12টা নাগাদ আগরতলা প্রেস ক্লাবের সামনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন জয়েন্ট মুভমেন্ট কমিটি। এদিন এই সম্মেলনে এক শিক্ষক জানান, 2018 সালে রাজ্যের বর্তমান সরকার তথা শাসক দল কথা দিয়েছিল ক্ষমতায় আসলে তাদের স্থায়ী সমাধান করা হবে, কিন্তু কথা দিয়ে কথা রাখেননি বর্তমান সরকার। তিনি বলেন, আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে 144 ধারা জারি করে যেভাবে রাতারাতি তাদের আন্দোলন ভণ্ডুল করার চেষ্টা করেছে, এটাও একটি প্রশাসনের নগ্ন রূপ। গত 3রা অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাকরণে কথা দিয়েছিলেন 2 মাসের মধ্যে স্থায়ী সমাধান করা হবে 10,323 শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু আজ প্রায় 1 বছর হলেও কথা রাখেননি বিপ্লব বাবু। এমনকি মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও চিঠির কোনো সাদুত্তর দেন না বিপ্লব বাবু। তাছাড়াও তিনি বলেন, সম্পূর্ণ অনৈতিকভাবে উনাদের চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। উনার প্রশ্ন, শিক্ষা দপ্তর কেন উনাদের এখনো টার্মিনেশন লেটার দিতে পারেননি? আজকে দিনে আপনারা আমাদের এই প্রোগ্রামটাকে কাভারেজ করার জন্য, আপনারা সবাই জানেন গত বছর 7 ডিসেম্বর থেকে আমরা সিটি সেন্টারের সামনে গণ অবস্থান শুরু করেছিলাম আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। কিন্তু 52 দিনের মাথায় 27 জানুয়ারি রাজ্যের পুলিশ প্রশাসন আগাম কোনো অ্যানাউন্স ছাড়া ভোরবেলায় এই সিটি সেন্টার এরিয়াকে 144 জারি করে আমাদের যে গণ অবস্থানটাকে বানচাল করেছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা এই রবীন্দ্র ভবনের সামনে গত বছরে অ্যানাউন্স করেছিলাম, যতদিন না পর্যন্ত 10,323-এর কোনো স্থায়ী সমাধান হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা 27 জানুয়ারির দিনটাকে আমরা কালো দিবস হিসাবে পালন করব। যতদিন পর্যন্ত এই সুরাহা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা 27 জানুয়ারিকে 10,323-এর পক্ষ থেকে কালো দিবস হিসাবে পালন করব। কারণ এই রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার কি কারণে আমাদেরকে চাকরি থেকে টার্মিনেট করেছে, আমরা বারবার ডাইরেক্টরের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং আমাদেরকে বাই নেম টার্মিনেশন লেটার দিতে হবে, এবং ওই টার্মিনেশন লেটারে কোন ডিট পিটিশনে কে আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল সেই অনুসারে আমাদেরকে টার্মিনেশন লেটার। তাছাড়া উনি বলেন, আজ থেকে চাকরি ফিরিয়ে পাওয়া অবধি রাজ্যে তারা কালো দিবস হিসাবে পালন করবেন। রিপোর্ট, হালাবুল ইন্টারন্যাশনাল।